সর্বদল বৈঠক ছাড়া এদিন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণায় ক্ষোভ প্রকাশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মৃত্যু হলো, সর্বদল বৈঠক নেই, নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা নেই, অথচ দিন ঘোষণা হয়ে গেল। রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূলের আঞ্চলিক শাখার মতো আচরণ করছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বিরোধীদের দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। পঞ্চায়েত ভোটে কেন্দ্র রাজ্য বাহিনী তর্জা প্রসঙ্গে টুইটে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, আমরা সকলে পঞ্চায়েত ভোট করাতে প্রস্তুত। বিরোধীরা অনেকে দাবি তুলছেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। নিয়ম অনুযায়ী লোকসভা বা বিধানসভা ভোট যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের অধীনে হয়, তাই কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু পঞ্চায়েত ভোট হয় রাজ্য নির্বাচন কমিশনের নজরদারিতে, সুরক্ষার দায়িত্ব থাকে রাজ্য পুলিশের, এবারও রাজ্য পুলিশই নিরাপত্তা দেবে।